করছেন এএসআর নিউজ। রেজিনগর মাঙ্গনপাড়া সিঙ্গেদের লিচু বাগানে লিচু দেখার জন্য ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। এই লিচু বাগান একভাবে 14 বিঘা জমির ওপর বাপ ঠাকুরদাদের পৈতৃক সম্পত্তি বলে জানিয়েছে লিচু বাগানের মালিক। মালিক আরও জানিয়েছেন 3 বছরের 15 লক্ষ টাকায় এই লিচু বাগান বিক্রি হয়েছে। এই এলাকার মানুষ খুবই কম খেতে পায়। এই লিচু প্যাক হয়ে চলে যাচ্ছে বেঙ্গালোর, শিলিগুড়ি সহ দেশের বাইরে, এমনকি দুবাইও চলে যাচ্ছে এই লিচুগুলি। এবছরে ক্ষয়ক্ষতিটা কম, লিচু এটা প্রোডাকশনটা বেশি, সেই জন্য এবার লিচুর দামটা খুব কমে দিবে। এবার বৃষ্টির ভিতরে এবছর প্রথম হচ্ছে, যেটা বলছি আপনার গুটি নিচু, গুটি নিচুর আমার প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। আচ্ছা, মানে সেটাই জল পাইনি এবং সেই ওয়েদারের ক্ষতে নিচু ফেটে গেছিল। হ্যাঁ, দক্ষিণা যেটা বলছি সেইটা, তাই এখন আর এখানকার লোকে নিতে পারবে না, তার লেগে আমাকে বাইরেকার প্রোডাক্ট করতে হয়। আমার বোম্বের আছে, দুবাইয়ের আছে, এখনো দুবাইয়ের ভাঙছে, আপনি দেখতে পাবেন ওখানটায়। হ্যাঁ, শিলিগুড়ি মাল যেছি, হ্যাঁ বিভিন্ন জায়গায়, বোম্বে যেছি, বিভিন্ন জায়গায় আমাকে পাঠাইতে হয়। আপনার নাম বলুন। আমার নাম আজগর সে। দেখছেন এই